আগামীকাল আপার প্রাইমেরি দুটি কেস লিস্টেড হয়েছিল এবং আজকে বারো নম্বর কোর্টে এক নম্বর এবং দু নম্বর সিরিয়ালে দুটো আপার প্রাইমেরি কেসের শুনানির কথা এবং দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত সেই মামলা শুনানি হওয়ার কথা ছিল এবং সেখানে বেঞ্চে ছিলেন মৌসুমি ভট্টাচার্য কিন্তু এখানে আজকে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে যে কমিশন আজকে অনুপস্থিত ছিলেন সেই কারণে মামলার রায় কিন্তু পিছিয়ে গেল তো এখানে একটি ভাববার বিষয় এতদিন যারা মনে করছিল যে সরকার নিয়োগে সদ দেখাচ্ছে কিন্তু নিয়োগ করতে পারছে না তাদের জন্য একটি বড় প্রশ্ন যে আজকে কেন কমিশন অনুপস্থিত ছিলেন এত বড় একটি কেসের জন্য কেন তিনি অনুপস্থিত ছিলেন তিনি জানতেন এই কেসটি কতটা গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও তিনি অনুপস্থিত থাকলেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এর শুনানি হতে পারে এরকম একটি খবর পাওয়া যাচ্ছে এবং পরে আমি সমস্ত ডিটেলসে জানাবো এই মুহুর্তে এইটুকু আপডেট পাওয়া গিয়েছে সত্যি আজকে আমারও খারাপ লাগে যে কমিশন কেন আজকে অনুপস্থিত ছিলেন এত বড় একটি গুরুত্বপূর্ণ মামলা যেখানে রায় হওয়ার কথা যেখানে হাজার হাজার পরীক্ষার্থী ভবিষ্যৎ জড়িয়ে সেখানে কমিশন কেন অনুপস্থিত ছিলেন সেটা ভাববার বিষয় আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদের কিন্তু অধিকার ছিনিয়ে নিতে হবে